অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। কোনো ভাঙন নেই, আমি গেছিলাম ওখানে গত মাসে, তখন সব জেলাতে গেছি, সব এমপিদের এমএলএদের সঙ্গে দেখা করেছিলাম আলাদা আলাদা করে। তখনই কথা হয়েছিল যে একটা পুরো নর্থ বেঙ্গলে যারা প্রায় 30 জন আছেন এমএলএ, তাদের একটা একত্রীকরণ হবে। আর সেই অনুযায়ী আমাদের যিনি চিফ হুইপ আছেন মনোজ টিগ্গা, ওখানে বৈঠক ঠিক করেছিলেন। পরশু দিন রাত্রে ভার্চুয়াল মিটিংয়ের সঙ্গে এটা ফাইনাল হয় এবং অমিতাভ দা যাবেন ঠিক হয়। আমি এটা বলেছিলাম যে আমাকে ডেটটা জানালে হয়তো আমি যেতেও পারতাম, কিন্তু আমি তো অলরেডি দেখা করেছি সবার সঙ্গে। সেই জাস্ট নর্থ বেঙ্গলের যারা, তাদের 4-5 জন ছিলেন না, কেউ দিল্লিতে আছেন, কেউ কলকাতায় আছেন, কেউ অসুস্থ আছেন, সে খবর আগের থেকেই ছিল। ব্যাস দাদা, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যখন ব্যাংকে লোন নিতে যাচ্ছে স্টুডেন্টরা, তখন তাদেরকে বলা হচ্ছে যে জমির দলিল অথবা এলআইসির কাগজ জমা রাখতে হবে। যার জমি নাই, এলআইসি নেই, সে পড়তে পারবে না। যখনই এই যে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হলো, তারপরে স্টাইফেন্ডের ঘোষণা করা হলো, আর এখন নতুন করে দুয়ারে সরকারের যে লক্ষ্মী ভাণ্ডার চলছে, এই প্রজেক্ট যখন শুরু হয় লোকের জন্যটি আছে ঠিক আছে, কিন্তু আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম আদৌটা লোকেরা সুবিধা পাবেন কি। স্বাস্থ্যসাথীর কার্ডে আপনারা দেখেছেন কোভিড এর সময় কোভিডের তো পাওয়াই যায়নি, প্রাইভেট হসপিটাল কোনো সুবিধা দেয়নি, কার্ড নিতে চায়নি, সরকারি হসপিটাল নেয়নি। তারপরে লক্ষ্মী ভাণ্ডার শুরু হয়েছে, আমি জানি না 1-2 মাস তো পাবেন, তারপরে পাবেন কি না, এত টাকা কোথা থেকে সরকার আনবে। উন্নয়ন বন্ধ হয়ে গেছে, চাকরি নাই, ডিএ নেই। তৃতীয় হচ্ছে এই যে ছাত্রদের যে লোনের কথা বলা হয়েছে, তার জন্য আমরা জিজ্ঞেস করেছিলাম ফান্ড কোথায়। আপনি বাজেটে ফান্ড রাখেননি, ঘোষণা করে দিন এত 1000 কোটি টাকার বাজেট প্রজেক্ট দেবেনটা কোত্থেকে, তার প্রসিডিওর কী হবে, কোনোই ক্লিয়ার ছিল না। খালি ইলেকশনকে দেখে করা হয়েছিল, তার যে ব্যবহারিক সমস্যাগুলো আছে সেটা এখনও বোঝা যাচ্ছে। সরকারের দেওয়ার ইচ্ছা নেই, কেবল লোককে বোকা বানিয়ে ভোট নেওয়ার চেষ্টা, পলিটিক্যাল স্টান্ট, পলিটিক্যাল প্রোগ্রাম ছাড়া কিছুই নয়। আর খালি মনমোহনকারী ঘোষণা করা হয় প্রকল্পের, মানুষ তার সুবিধা থেকে বঞ্চিত হন। নরেন্দ্র মোদীও একাধিক প্রকল্প ঘোষণা করেছেন, যে কমিউনিটির জন্য করা হয়েছে তারা তার ভরপুর সুবিধা পাচ্ছেন, আর তারা বাড়িতে থেকেই পাচ্ছেন, লাইনে দাঁড়াতে হয় না, মারপিট করতে হয় না। কালকে গ্যাসের দাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন, মানে এটা কি কী বলবেন গ্যাসের দামে? ঠিকই আছে, মুখ্যমন্ত্রী হিসেবে উনি আপিল করতেই পারেন, সরকার ভেবে দেখে ব্যাপারটা। রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে ভোট পরবর্তী হিংসা তদন্ত নিয়ে, এখন ঝুলির থেকে বিড়াল বেরিয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন কিছুই হয়নি, এখন উনি স্বীকার করছেন ওনাদের 16 জন লোক মারা গেছে। তো 16 জন লোক মারা যাওয়াটা কি কম হলো, কতজন মারা গেলেন স্বীকার করবেন যে হয়েছে? আমরা তো প্রায় 55-60 জন আমাদের কর্মী মারা গেছেন, এতগুলো মানুষ মারা গেল হিংসায়, আর উনি এটা স্বীকারই করছেন না, মানুষের জীবনে কোনো মূল্য নেই, সম্মান নেই। তো কোর্ট যখন সমস্ত তথ্য দেখেছেন, তারা স্বীকার করেছেন, তারা বিভিন্ন কমিশনের টিম পাঠিয়েছেন, তারা ইনকোয়ারি করে রিপোর্ট দিয়েছে, তার আধারে তারা এর সম্পূর্ণ ইনকোয়ারি এবং উপযুক্ত অভিযোগ করার অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেই অনুযায়ী কাজ চলছে। সেটা নিয়ে আমাদের কমপ্লেন, যারা বলতেন সিবিআই তো কোনো কাজেরই না, কোনো তদন্ত শেষ করতে পারে না, তারাই এখন সিবিআইয়ের ভয় করছেন। তারা বিরোধী থাকতে বলছেন সিবিআই একমাত্র রাস্তা, যেই তার বিরুদ্ধে সিবিআই চলে গেছে এখন বলছে সিবিআই ঠিক না। সিবিআই তো এখন মাঠে ঘাটে ধানের জমিতে সব জায়গায় পৌঁছে গেছে, জঙ্গলে গিয়ে যেখানে মার্ডার হয়েছে তার তদন্ত করছে। এখন তারা বুঝতে পেরেছেন যে আর লুকিয়ে রাখা যাবে না, যারা হিংসা করছে তারা পার পাবে না, তো সেই জন্য হয়তো বাঁচার একটা শেষ রাস্তা হিসেবে সুপ্রিম কোর্টে গেছেন। কিন্তু আমার যেটা মনে হয়, যে বেঞ্চ রায় দিয়েছে, 5 জনের 5 জন বিচারপতি একমত হয়েছেন যে এই হিংসা হয়েছে, ভয়ঙ্কর হিংসা হয়েছে, মানবতার বিরুদ্ধে হিংসা হয়েছে, তদন্ত এবং তার সুবিচার হওয়া উচিত, সেখানে আমার মনে হয় না যার কোনো রাস্তা বাকি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন এতদিন সামাজিক কাজকর্মে সরকার 1 নম্বর জায়গায় ছিল, এবার শিল্পে 1 নম্বর হবে। সামাজিক কাজ করতে কী ভাবছেন উনি? ক্লাবে টাকা দেওয়া, 1,000 কোটি টাকা বিলিয়ে দিলেন করোনার সময়, সে ক্লাবগুলোকে আমরা দেখিনি। এই টাকাটা কি খেলাধুলায় লেগেছে, নাকি তাস খেলায় লেগেছে, নাকি ফিস্ট হয়েছে? অলিম্পিক হয়ে গেলে বাংলার কন্ট্রিবিউশন কী? এখানকার ফুটবল টিম, ক্রিকেট টিম, তাদের কী স্ট্যান্ডার্ড আছে? 10 বছরের স্পোর্টস যেন কী করেছেন, খালি কিছু ক্লাবকে লালন পালন করেছেন, 600 কোটি টাকা খরচা করে ভোটের ক্যাডার তৈরি করার জন্য, ভোট পাওয়ার জন্য, সেটা সফল হয়েছে? যদি মনে হয় এটা সামাজিক কাজ, তাহলে তো নিশ্চয়ই সফল নয়।